আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের কপাল খুলে যেতে পারে, সৌদি বাদশাহ সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক করতে আহ্বান, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রবাসীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌদি আরবে গিয়ে সে দেশে বাদশাহ সঙ্গে কথা বলার আহ্বান জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। মঙ্গলবার সৌদি আরব, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও ইউরোপ সহ অন্যান্য দেশে বাংলাদেশি শ্রমিকদের আকামা ভিসা সমস্যা সমাধানে করণীয় বিষয়ে আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রামের সৌদি প্রবাসী জয়নাল আবেদিন বাকের। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশে উন্নয়ন ভিত্তি করেছে প্রবাসীরা, তাদের প্রতি আমরা সম্প্রতি যে ব্যবহার করছি তা অনেকটা উদ্বেগজনক। তাদের উপরে পুলিশের লাঠিচার্জ জঘন্য অপরাধ। তাদের প্রতি এমন ব্যবহারের পরিবর্তে সরকারের উচিত প্রত্যেক প্রবাসীকে সরকারি অর্থে হোটেলে রাখা, তারপরও সরকারের দায়িত্ব হবে প্রবাসীদের ভিসা ও আকামা সমস্যা সমাধান করা। তিনি বলেন, ঘরে না থেকে সৌদি আরবের বাদশার সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করা উচিত, তাদেরকে বুঝিয়ে বলা উচিত আমাদের সমস্যাগুলোর কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম বিশ্বের একমাত্র নারী নেত্রী, তার একটা গুরুত্ব আছে। প্রধানমন্ত্রী গেলে এই সমস্যাগুলো সমাধানের পাশাপাশি অ্যাম্বাসিতে যে সমস্যাগুলো আছে সেগুলো তিনি দেখে আসতে পাবেন। ডক্টর জাফরুল্লাহ বলেন, 1.5 কোটি প্রবাসী যদি দেশে ফিরে আসে তাহলে বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো হবে না। এমনিতেই আমাদের দেশে অসংখ্য রোহিঙ্গা অবস্থান করছে, একই সঙ্গে প্রবাসীদের দেশে ফিরে আসলে তাদের জমানো অর্থ ফুরিয়ে যাবে, তখন আরও সংকটের সৃষ্টি হবে। বর্তমানে এমনিতেই ঢাকাতে হাঁটার জায়গা নেই, 1.5 কোটি মানুষ অতিরিক্ত আসলে অবস্থা আরও শোচনীয় হবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, ডক্টর জাফরুল্লাহ যে কথাগুলো বলেছে তা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে গেলে আমাদের প্রবাসীদের যে সমস্যাগুলো আছে তা অবশ্যই অবশ্যই সমাধান হবে, আমরা এতটুকু বিশ্বাস করি। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ যে কয়বারই গিয়েছে প্রত্যেকবারই আমাদের প্রবাসীদের জন্য কিছু না কিছু সুখবর তিনি নিয়েই এসেছেন। যদি তিনি করোনাকালে যেতে নাও পারেন, অন্ততপক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ অথবা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একান্ত টেলিফোনে কথা বলতেন, তারপরও হয়তো আমাদের প্রবাসীদের বড্ড বড় উপকার হতো, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনাদের এই বিষয়ে কার কী মন্তব্য দয়া করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।